আমার গার্লফ্রেন্ডের সাথে প্রতিদিন কথা বলি, কিন্তু কোনোদিন কোনো খারাপ কথা বলি না, বরং ইসলামী উপদেশ দেই। আমি কি তার সাথে কথা বলতে পারবো? এটা হচ্ছে যে যেটার ভিত্তি হারাম সেটার পরবর্তী অংশ কল্যাণ বলে কিছু না। যেমন আপনি পুরো ইনকাম আপনার হারাম কথার কথা, এখন ওই হারাম ইনকামের এবাদত কি আল্লাহর কাছে কবুল হবে? হবে না। আপনি পানি দিয়ে উজু না করে পেশাব দিয়ে উজু করবেন, মানে আপনার ভিত্তি ভুল। সুতরাং অপরাধ যেগুলো আসবে সেগুলো কোনো ভক্তব্য না, যেহেতু সম্পর্কটা হারাম। সেটা এই সম্পর্কের পরে কত রাকাত সালাত আদায় করা হলো আর কত বক্তব্য শোনা হলো এটা ধর্তব্য নয়। বিবাহের সঠিক নিয়মটা বলবেন। বিবাহের সঠিক নিয়ম দুইজন সাক্ষী, মেয়ের পিতার উপস্থিতি, এই দুইটা হলো বিবাহের মৌলিক শর্ত। মেয়ের পিতা যদি উপস্থিত থাকে আর দুইজন সাক্ষী যদি থাকে তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। তখন মেয়ের পিতা বলবে যে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি কবুল করো। ছেলে বলবে আমি কবুল করলাম, বিবাহ হয়ে গেল। আর দুটো জরুরি জিনিস, একটা হচ্ছে মোহর, একটা হচ্ছে অলিমা। মোহর ছেলের উপর জরুরি, অলিমাও ছেলের উপর জরুরি। মোহর বিবাহের আগেই নির্ধারণ হতে হবে আর অলিমা বিয়ের রাতের পরে মানুষজনকে খাওয়াবে। এই তো বিবাহের নিয়ম। জাকাতুল ফিতর বন্টনের ক্ষেত্রে আমি যেটা বুঝি, এই বিষয়ে আব্বুর একটা সুন্দর বক্তব্য আছে আল ইসলাম টিভিতে, যে জাকাত কখন দিবেন, কীভাবে দিবেন, কী দিয়ে দিবেন, এরকম একটা হেডলাইন দিয়ে গত বছরের ভিডিও, এবং আজকেও আব্বুর জুমার খুতবা আছে জাকাতুল ফিতরের উপর, ওখান থেকে শুনতে পারেন, আরও বিস্তারিত আরও ভালো বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হয় সমাজে এমন কোনো গরিব মানুষ যদি থাকে যার বাড়িতে খাবার নাই, তাহলে জাকাতুল ফিতরটা তার কাছে ঈদের আগেই পৌঁছানো উচিত। আর যদি এরকম কোনো সমস্যা না থাকে তাহলে আদায় করবে অবশ্যই ঈদের আগে, কিন্তু পৌঁছাতে পারে পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ইসলাম চর্চা করেছেন, তাহলে তো ইসলামের সম্পূর্ণ বিষয় নির্ধারিত। কিন্তু একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের প্রত্যেকটা বিষয়ে ইখতিলাফ কেন? এটা ভুল কথা। ইসলামের 80% বিষয়ে ইখতিলাফ নাই, তার চেয়ে তো কম, 90% বিষয়ে ইখতিলাফ নাই। ইখতিলাফ আছে 5 থেকে 10%। 5 অক্ত সালাত ফরজ, কোনো ইখতিলাফ আছে? কেউ বলতে পারবেন? হানাফি শাফি হাম্বলি কোনো ইখতিলাফ আছে? নাই। 5 অক্ত সালাতের রাকাত সংখ্যা নিয়ে কোনো ইখতিলাফ আছে? নাই। জাকাত ফরজ কোনো ইখতিলাফ আছে? জাকাত ফরজের নেশাব নিয়ে কোনো ইখতিলাফ আছে? জাকাত 8 খাতে দিতে হবে কোনো ইখতিলাফ আছে? রমজান মাসে সিয়াম পালন করতে হবে কোনো ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নাই। হজ টাকা ফরজ, টাকা থাকলে হজ করা ফরজ, কোনো ইখতিলাফ আছে? নাই। সুদ খাওয়া হারাম, কোনো ইখতিলাফ আছে? গান বাজনা শোনা হারাম, কোনো ইখতিলাফ আছে? জেনায় লিপ্ত হওয়া হারাম, কোনো ইখতিলাফ আছে? অন্যের সম্পদ মেরে খাওয়া হারাম, কোনো ইখতিলাফ আছে? গীবত হারাম, কোনো ইখতিলাফ আছে? অপবাদ দেওয়া হারাম, কোনো ইখতিলাফ আছে? ভালো ব্যবহার করা উচিত, কোনো ইখতিলাফ আছে? ইসলামের মৌলিক 80-90% বিষয়ের মধ্যে কোনো ইখতিলাফ নাই, সবগুলো এক। কিছু ছোটো ছোটো মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত কিছু ডিটেইলস বিশ্লেষণে গিয়ে কিছু হালকা পাতলা ইখতিলাফ আছে। আধুনিক বন্ধ্যাকরণ পদ্ধতি, এটা স্থায়ীভাবে গ্রহণ করা যাবে না। স্থায়ীভাবে সন্তান বিরতি হারাম, সাময়িক চলতে পারে প্রয়োজনের খাতিরে, রিজিকের ভয়ে নয়। সমাজভুক্ত মানুষ এই সমাজে ধরেন 1 অক্ত নামাজ পড়ে, 4 অক্ত বাইরে পড়ে, তবে কি হবে? এই সমাজের মানুষ এখানে 1 অক্ত পড়ে, বাইরে 4 অক্ত পড়ে, কোনো সমস্যা নাই তো? সমস্যা নাই না। মসজিদ আলাদা করা যাবে না ফেতনা করে। যদি অন্তরের ভিতরে কোনো ফেতনা না থাকে তাহলে আমি সব মসজিদে নামাজ পড়তে পারি, আমি এই মসজিদে যাব না ওই মসজিদে যাব, এই যে জেদ, এই জেদটা চলবে না। হ্যাঁ, যে কোনো মসজিদে ইতিকাফ জায়েজ, সমাজের মসজিদে ইতিকাফ করতে হবে এটা জরুরি না। মৃত ব্যক্তির নামে দান সাদকা করা যাবে তো? ইফতার করালে গরিব মিসকিনকে করাতে হবে, মানে সাদকা কখন হয়? যখন গরিবে খায়, মিসকিনে খায়। আর যখন গরিবে মিসকিনে খায় না তখন কিন্তু এটা সাদকা আর হয় না, তখন এটা গিয়ে অনুষ্ঠান হয়ে যায়, দাওয়াত পার্টি হয়ে যায়, ঠিক আছে? তো সাদকা হতে হলে গরিব মিসকিনকে খাওয়াতে হবে যদি খাওয়াতে চান, আর না হলে খাওয়ানো যাবে না, গরিব মিসকিনকে টাকা দিয়ে।
এটা হচ্ছে যে ইজা দাখালা আহাদুকুম ফিল মাসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন দুই রাকাত আদায় করে। অনেক মুহাদ্দিস এটাকে নিষিদ্ধ সময়ের বাইরে রেখেছে, যেমন কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই এবং জুমার দিনে ইমাম মেম্বার উঠে আগ পর্যন্ত সালাত আদায় করতে থাকা যাবে, এর বাইরে বাকি সময়গুলো সেটা তখন খেয়াল করতে হবে। এটা হচ্ছে কোনটা কার জন্য আজাব আর কোনটা কার জন্য পরীক্ষা এটা একমাত্র আল্লাহই জানে, এটা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তো কারো উপর ওই জিনিসটা আজাব হিসেবে যাচ্ছে কিনা এটাকে আমার উপর ওহী হয়েছে ওহী হয়নি সুতরাং আমি জানি না। আর যখনই আমি কোনো জিনিসকে কোনো কিছুর সাথে খাস করে দেবো তখন আমি আক্রান্ত হলে আমি বিপদে পড়ব। করোনায় বড় বড় আলেম ওলামা মারা গেছে এই গত এক দুই বছরে, বড় বড় আলেম ওলামা মারা গেছে বাংলাদেশ সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন পাকিস্তান। তাহলে এটাকে কোনো কিছুর সাথে খাস করা যাবে না, একই জিনিস মুমিনের জন্য পরীক্ষা আবার অমিনের জন্য আজাব হতে পারে, আবার মুমিনের জন্য গুনাহ মাফের মাধ্যম হতে পারে, আবার মুমিন ধৈর্য ধরতেছে কিনা সেটা দেখা হতে পারে, তাকদীরের উপর বিশ্বাস কত মজবুত সেটা দেখা হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুমিনকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়, মুমিনের জন্য কোনো কিছুই খারাপ নয়, কোনো কিছু অকল্যাণকর নয়, কেন আল্লাহ করোনা দিয়েও মৃত্যু দিতে পারে, করোনা দিয়েও বাঁচিয়ে রাখতে পারে আর করোনা না দিয়েও মৃত্যু দিতে পারে। আল মুহিয়ি ওয়াল মুমিত হু আল্লাহ, জীবন দানকারী আর মৃত্যু দানকারী একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ, এই বিশ্বাস মজবুত করতে হবে। হাদিসে এসেছে তাহাজ্জুদের সালাতের জন্য আজান দেওয়ার কথা, কিন্তু আমরা আজান দেই ভাত রান্না করতে উঠার উদ্দেশ্যে। আসলে আমাদের দেশে আজানটা শুধু রমজান মাসেই দেওয়া হয়, তাও সব জায়গাতে নয়, কিন্তু এখনও মক্কা মদিনাতে স্টিল রাতের বেলা দুই আজান হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবসময়ই দুই আজান হতে হবে, একটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের জন্য আর একটা হচ্ছে ফজরের জন্য। হাদিসে এসেছে তাকবীরে তাহরিমের মাধ্যমে সালাত শুরু হয় আর সালামের মাধ্যমে সালাত শেষ হয়। প্রশ্ন হলো আমি এক পাশে সালাম ফেরালাম এদিক ওদিকে দেখলাম তাহলে কি আমার সালাত হলো না? দুই পাশে সালাম ফেরানো সুন্নাত, তবে সালাম যখন শুরু করে দেওয়া হয়েছে সেটা একটা সালামই হোক তখন মূলত আমরা সালাত থেকে বের হয়ে গেছি সালাম শেষ করা মাত্র। নামাজের সময় ব্যতীত মসজিদের টয়লেট বা পানি ব্যবহার করা যাবে কি? যদি যায় তাহলে তার দলিল কোথায়? দলিল হচ্ছে সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে থাকতেন, বিশেষ করে আসহাবুস সুফফা আহলুস সুফফা যারা তারা 60-70 জন সাহাবি মসজিদে পড়াশোনা করতেন ওখানেই থাকতেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বহু হাদিস আছে মসজিদে থাকার, আবদুল্লাহ বিন ওমরের বহু হাদিস আছে মসজিদে থাকার। তো সাহাবিদের যুগে মসজিদ শুধু সালাতের জায়গা হিসেবে ব্যবহৃত হতো না, বরং মারকাজুল ইলম মাদ্রাসা জ্ঞানের কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। তো যেহেতু মসজিদ শুধু সালাতের জায়গা বিষয়টা এমন নয়, বরং মসজিদ একটা মুসলিম সমাজের অফিস, সেই হিসেবে সেখানে জ্ঞান চর্চা হবে, শিক্ষা কেন্দ্র থাকবে, প্রয়োজনীয় কার্যকলাপ যেটা দুনিয়াবি হাসি ঠাট্টা নয় কিন্তু দিনই এবং সামাজিক প্রয়োজনীয় সেগুলো মসজিদে সম্পন্ন করা যায়। মসজিদে খেলার কথাও হাদিসে আছে ঈদের দিন, ঈদের আলোচনার মধ্যে সাহাবিরা খেলছেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাঁধের ফাঁক দিয়ে তাদের খেলা দেখছেন মসজিদে।